প্রিয় মা ও বোনেরা, আজ আমি একজন বন্দি মায়ের সন্তান হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের সকল মায়ের সামনে, সকল বোনের সামনে আকুল আবেদন জানাই আমার নিরাপরাধ মায়ের মুক্তির সাহায্যে। জি, আমি সেই খালেদা জিয়ার কথা বলছি যে খালেদা জিয়া এই দেশের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজ এই মানুষটি বিনা দোষে বন্দি। শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে উনি আজ নির্যাতিত। আজ আমি বাংলাদেশের প্রতিটি মায়ের কাছে, প্রতিটি নারীর কাছে আবেদন করছি, আপনারাই পারেন এই মানুষটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। দেশের 10 কোটি ভোটারের মধ্যে 5 কোটি নারী ভোটার। আপনারা যদি চান তাহলে আপনাদের একটি ভোট সম্মিলিত শক্তি পারে 74 বছর বয়সী আমার মাকে মুক্ত করতে।